নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। সিংহ রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনি যদি জাতক হন, আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি। আসুন আলোচনাটা শুরু করা যাক। দেখুন, সিংহ রাশির স্বাস্থ্যের জায়গাটা আগে বলি। দেখুন, আপনাদের রাশিতে রবি অবস্থান করছে, আপনাদের ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা বড় ধরনের সমস্যা কিন্তু আসবে না। কিন্তু 16 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের স্বাস্থ্যের দিকটাতে অবশ্যই সতর্ক থাকতে কিন্তু হবে। অর্থাৎ 16 সেপ্টেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্যের পার্ট নিয়ে খুব একটা বড় সমস্যা না থাকলেও 16 সেপ্টেম্বরের পর থেকে কিছুটা হলেও সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের রাশিতে রবি অবস্থান করছে, এটা একটা আপনাদের পজিটিভ দিক, পজিটিভ সাইন বলতে পারেন। কিন্তু অপর দিকে আবার সপ্তমভাবে আপনার শনি অবস্থান করছে, সরাসরি শনি সমসপ্তম দৃষ্টি দিয়ে আপনার রবিকে দেখছে। অর্থাৎ আপনার পিতার হেলথের জায়গা নিয়ে সমস্যা, পিতার কর্মক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে, এই জায়গাটা অবশ্যই দেখা কিন্তু দরকার। অর্থাৎ পিতার কোনো শরীর স্বাস্থ্যজনিত কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি, আপনি যদি সিংহ রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে আপনার এই মাসে বিশেষ করে আপনার দ্বিতীয় পতি দ্বাদশভাবে অবস্থান করছে। দেখুন, দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, আবার ক্যাশ ফ্লোয়ের জায়গাটা ভালো রয়েছে, অর্থ আপনাদের আসবে, পাশাপাশি ব্যয়ের দিকটাও কিন্তু আপনাদেরকে কিন্তু দেখতে হবে। অর্থাৎ আপনার ভোগের জন্য, আপনার সুখের জন্য অতিরিক্ত ব্যয় আপনারা করবেন না, সঞ্চয়ের দিকে অবশ্যই নজর রাখুন সিংহ রাশি। দ্বিতীয় দ্বাদশ কানেকশান, অর্থ খরচ বাড়বে। দেখুন, দৈনন্দিন জীবনে যেটা খরচ রয়েছে সেটা তো আলাদা, কিন্তু নিজের সুখ ভোগের জন্য খরচটা কিন্তু এই মাসে আপনাদের কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের ব্যবসার জায়গায় কেমন যাবে? দেখুন, সপ্তমভাবে শনি অবস্থান করছে এবং রবি কিন্তু দৃষ্টি দিচ্ছে এই আপনার সপ্তম ভাবকে, এবং আপনার সপ্তম পতি রেট্রোগ্রেড হয়ে অবস্থান করছে। প্রথম কথা বলবো, ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটু হলেও চাপ আপনাদের থাকবে। আপনার ক্ষেত্রে বিশেষ করে আপনার মাল সাপ্লাইয়ের ক্ষেত্রে, অর্থাৎ যারা সাপ্লাই করেন আপনাকে দ্রব্য, সেখানে সঠিক সময় কিন্তু আপনাকে সাপ্লাই কিন্তু করবে না। অর্থাৎ মহাজনের যে সাপোর্ট সেটা কিন্তু সিংহ রাশি এই মাসে কিন্তু পাচ্ছে না, যে জন্য ব্যবসাটা আপনাদের আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কিন্তু এগাতে হবে। সেখানে কি হবে, কাস্টমারের জায়গাটা, কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে না, অর্থাৎ আপনার দোকানে যাচ্ছে সঠিক মাল পাচ্ছে না, সেখানে কিন্তু আপনার কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জায়গাটা কমে যাচ্ছে, অর্থাৎ কাস্টমার সাপোর্টটা আপনার কমছে। এবং কিছু কিছু ক্ষেত্রে কর্মচারী নিয়ে আপনার সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার যারা কর্মচারী তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে, অবশ্যই নজর রাখুন সিংহ রাশি। পার্টনারশিপ যারা বিজনেস করছেন, ধরুন 5-6 জন মিলে একটা দোকান খুলেছেন, এখানে কিন্তু একটু সতর্ক থাকুন, এখানে আপনি সাবধান থাকুন, কোনো বড় ধরনের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কোনো আপনার সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে কোনো
ষড়যন্ত্র হতে পারে, যেখানে আপনার অর্থ লস হতে পারে, এই জায়গাটা আমি কিন্তু আবারও বলবো পার্টনারশিপ বিজনেসে চোখ কান খুলে কাজ করুন। দেখুন, আপনার এডুকেশনের জায়গাটা কেমন যাবে? দেখুন, এডুকেশনের জায়গাটা আমি বলবো আপনাদের ক্ষেত্রে মোটের উপর দিয়ে শুভ কিন্তু রয়েছে, কিন্তু যারা হাই লেভেলে পড়াশোনা করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা কিন্তু রয়েছে। গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে চাপ থাকবে, আমি আবারও বলবো সেখানে কিছুটা হলেও সমস্যা সৃষ্টি হবে, কিন্তু যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন বা আপনি মাস্টার ডিগ্রি করছেন বা গ্র্যাজুয়েশন দিবেন তাদের ক্ষেত্রে ভালো। যারা চাকরির পরীক্ষা দিবেন, আমি আবার বলব চাকরির যারা পরীক্ষা দিবেন, ধরুন আপনি সিএ নিয়ে পড়াশোনা করছেন, আপনি এমবি নিয়ে পড়াশোনা করছেন, আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, আপনি বিসি নিয়ে পড়াশোনা করছেন, বা আপনি ম্যানেজমেন্ট রিলেটেড কোনো পড়াশোনা করছেন, সে হোটেল ম্যানেজমেন্ট হোক, হসপিটাল ম্যানেজমেন্ট হোক, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু নিশ্চিতরূপে সফলতা কিন্তু আপনারা পাবেন। এটা বাস্তব জিনিস, আপনাদের এই জায়গাটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে এই এই লেভেলটাতে আপনারা কিন্তু 100% শুভ রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, এই বিষয়ে কোনো দ্বিমত কিন্তু নেই। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা আপনাদের চাপ দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির আপনাদের এবাসে সম্পত্তি থেকে লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কোনো প্রপার্টি আপনাদের হতে পারে, কোনো প্রপার্টি থেকে আপনাদের লাভ হতে পারে, কোনো অ্যাসেট আপনারা কিনতে পারেন, এই সম্ভাবনাটা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখাচ্ছে। এবং আপনাদের দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে ছিল, সেই কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে আপনার সেপ্টেম্বর মাসে। এবার আসি আপনার সন্তানের ক্ষেত্রে। দেখুন, সন্তানের এডুকেশনটা নিয়ে আপনাদের কিছুটা হলো চিন্তার কারণ হতে পারে, বা সন্তানের হেলথ নিয়ে কিছুটা হলো আপনাদের চাপ থাকতে পারে, কিন্তু যেসব মা বোনেরা আপনার, বিশেষ করে আপনার প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে। অর্থাৎ যারা, যেসব বোনেরা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে মানে অসাধারণ রেজাল্ট দিবে, বা আপনার যদি আগামী মাসে ডেলিভারি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল আমি দেখতে পাচ্ছি। আপনি সিংহ রাশির মানুষ, এই সম্ভাবনাটা আপনাদের উঠে আসতে চলেছে। এবার আসি আপনার দাম্পত্য সুখের জায়গা। দেখুন, আমি সিংহ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের দাম্পত্য সুখের জায়গা খুব ভালো, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক, একটা সুন্দর অ্যাডজাস্টমেন্ট, বন্ডিং এই মাসে 100% রয়েছে। অর্থাৎ দুজনের মধ্যে ভালোবাসা, দুজনের মধ্যে আন্তরিকতা, টান সিংহ রাশির ক্ষেত্রে খুব ভালো এই মাসে দেখা যাচ্ছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে সিংহ রাশির আপনার কর্মের জায়গাটা যদি বলি, এবার দেখুন কর্মের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে। অর্থাৎ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার যারা সিনিয়র রয়েছেন তাদের কাছ থেকে আপনারা সাপোর্ট পাবেন, আমি আবারও বলি এই জায়গাটা আপনাদের ভালো রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের চাপ থাকবে, আমি আবারও বলবো কর্মক্ষেত্রে আপনাদের চাপ থাকবে, কিন্তু সেই চাপটাকে নিয়ে কাজে কিন্তু এগোতে হবে। সেই জায়গাটাতে আপনি কাজ ছেড়ে দিলেন যে এত চাপ আমি সহ্য করতে পারছি না, এখানে কিন্তু আপনাকে মাটি কামড়ে ধরে থাকতে হবে। তাতে কি হবে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি আবারও বলছি, আপনি কারো উপর ডিপেন্ড হবেন না, আপনি কারো উপর ডিপেন্ড হবেন, কিন্তু অন্যেরা আপনার উপর ডিপেন্ড হবে, আপনি কারো উপর নির্ভরশীলতা থাকছেন না, কিন্তু অনেক মানুষ আপনার উপর নির্ভরশীলতা কিন্তু হবেন, এটা কিন্তু আমি 100% দেখতে পাচ্ছি। অর্থাৎ
আপনার ক্ষেত্রে এই মাসটা কর্মক্ষেত্রে অভূতপূর্ব লাভ, কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে, আপনার বসের সাথে সম্পর্ক ভালো হতে চলেছে, এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে খুব ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার এ মাসে বিশেষ করে কর্মক্ষেত্রে যারা চেঞ্জ করতে চাইছেন, আমি বলবো আপনারা চেঞ্জ করবেন না, যেখানে কাজ করছেন সেখানেই ধরে রাখুন, আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এবং প্রেমের জায়গাটা যদি বলি, প্রেমের ক্ষেত্রে আপনাদের কিছুটা সমস্যা কিন্তু রয়েছে, ইগো সেন্টিমেন্ট বা প্রেম থেকে আপনার দুঃখ, প্রেম থেকে আপনার চোখের জল আসার জায়গা কিন্তু রয়েছে। প্রেমের জায়গাটা কিন্তু আপনার খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি, চোখের জল আসতে পারে, দুঃখ আসতে পারে, অর্থাৎ প্রেম থেকে আপনাদের সমস্যা এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। আপনি সিংহ রাশির মানুষ, এই সম্ভাবনাটা প্রবল রয়েছে। ভাগ্য সাপোর্ট রয়েছে, অর্থাৎ ঈশ্বরের ব্লেসিং রয়েছে, এটা আমি বলবো ঈশ্বরের ব্লেসিং রয়েছে। যে কোনো কাজ উতরে যাবেন, যে কোনো কাজ আপনি নিজের প্রচেষ্টাতে উতরে যাবেন, কিন্তু আপনার উন্নতির জন্য আপনার কিছু কিছু ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা তৈরি কিন্তু হবে। শ্বশুরালয় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, শ্বশুরালয় থেকে আপনার কিছু সমস্যা আসতে পারে, অথবা আপনার ভাই বোনের সাথে মতপার্থক্য, মতবিরোধ এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। কোনো সমস্যা, ভাই বোনের সাথে সমস্যা, নিজেদের মত এক না হওয়ার সমস্যা আপনাদের রয়েছে। সিংহ রাশির আপনাদের বিশেষ করে এ মাসে ফরেন থেকে, আবার বলছি বিদেশ থেকে আপনারা লাভ কিন্তু পাবেন, অর্থাৎ আপনি কলকাতাতে রয়েছেন, আপনি ব্যাঙ্গালোরে কাজ করছেন, এই জায়গাতে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনারা ফ্লাইং কাস্টমার কিন্তু পেতে চলেছেন। সিংহ রাশির আপনার মামলা মকদ্দমা চলছে, কোর্ট কাছারি চলছে, লিগাল কেস চলছে, এখানে কিন্তু আপনার সফলতা পাবেন, কারণ শনি রেট্রোগ্রেড, আপনার সপ্তমপতি রেট্রোগ্রেড আপনাকে এই জায়গা থেকে আপনাদেরকে নিশ্চিত রূপে সাকসেস কিন্তু আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এবং এর সাথে সাথে সিংহ রাশির আপনাদের কথাবার্তার দিকে একটু হলেও নজর দিবেন, আবার বলছি কথাবার্তার দিক, কারণ দ্বিতীয়ভাবে কিন্তু উচিত কথা বলে ফেলবেন, এই জায়গাটা অবশ্যই নজর দিবেন। এবং যারা মার্কেটিং লাইনে কাজ করছেন, সেলস লাইনে কাজ করছেন, বা আপনি কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, এই জায়গাগুলো অর্থাৎ কথার মাধ্যমে যারা ইনকাম করছেন, এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু 18 সেপ্টেম্বরের পর থেকে খুব ভালো হতে চলেছে। অর্থাৎ মানে এক কথায় যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, যেখানে আপনার কথার মাধ্যমে কাজ হবে, এই সকল সেক্টরগুলো থেকে সিংহ রাশি নিশ্চিত রূপে লাভ পেতে চলেছে, লিখে রাখুন। এবং সিংহ রাশির বেশ কিছু ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো লাক্সারি গুডস কেনার সম্ভাবনা আপনাদের রয়েছে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা এ মাসে সিংহ রাশির দেখা যাচ্ছে। আবার বলি, আপনারা অবশ্যই সূর্য দেবতাকে জল নিবেদন করুন, হনুমান 40 আপনারা পাঠ করুন, এবং এর পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল, আবারও বলছি অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।